ওয়েলকাম টু মন্ডেস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ ভালো আছি। আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে সোমবার সকালবেলা উঠে কিচেন থেকে একটা জিনিস দেখলাম, সেইটা দেখতে এসেছি বাইরে। অ্যাকচুয়ালি কি, এই যে এই জিনিসটা গাছের পাতায় রয়েছে, একটা গুগলি টাইপের কিছু। কালকে অত হাঁটাহাঁটি করে আরও সব কাজ টাজ করে খুব টায়ার্ডই ছিলাম, তাই আজকে সকালে উঠেছি অনেক দেরিতে, প্রায় 7:45 উঠলাম আমি। আজকে খুব বেশি কাজ নেই ঘরে, তো সকালবেলা বসে বসে মোবাইল দেখছিলাম, তারপর ফেসবুক খুলে মেমোরি রিমাইন্ডার দেখতে পেলাম। ব্যাস মনে হলো সানডে ব্রেকফাস্টে লুচি না হোক, মানডে ব্রেকফাস্টে তো লুচি হওয়া যেতেই পারে। কিছু করে একটা হ্যাপি মানডে করা উচিত। আমার তো সানডে মানডে সবই এক, বাড়িতে থাকি এখন। যারা অফিসের কাজ করছে তাদের জন্য একটু হ্যাপি মানডে করা যাক। কি দারুণ ফুল হয়েছে এটা! বেশ একটু ব্যাকইয়ার্ড ঘোরা হলো, এবার যাই ভেতরে যাই আমি। আজকে থেকে এই উইকটা বোধ হয় বেশ রোদ রোদই যাবে মনে হচ্ছে, দেখা যাক। এ দেখুন গোলাপও ফুটেছে, এক পাটি গোলাপ। এটা বেশ অনেক পুড়ি এসেছে। চলে এলাম লুচির জন্য ময়দা মাখতে। ছোটবেলায় তো সানডেতে মাঝে মধ্যে হতো ব্রেকফাস্টে লুচি, না হলে নর্মালি খাওয়া হতো রুটি তরকারি। এখন ব্রেকফাস্টে রুটি তরকারি ব্যাপারটা তো প্রায় উঠেই গেছে। আর আমার সেজো জেঠুর বাড়িতে প্রত্যেক উইকেন্ডেই লুচি হতো, এটা আমার বেশ মনে আছে। আমাদের ছোটবেলার দিনগুলো বেশ অন্যরকম ছিল। ময়দাটা মাখা হয়ে গেল, এবার তরকারির অ্যারেঞ্জমেন্ট করি। ময়দা মাখাটা লুকিয়ে রেখে দিয়েছি, আগে ডিশওয়াশারটা ফাঁকা করে নিই। গতকাল রাতে অনেক কিছু ছিল, সেই জন্য ডিশওয়াশার চালানো হয়েছিল। আগে ডিশওয়াশার ফাঁকা করে নিয়ে তারপরে তরকারিটা বানাবো। ডিশওয়াশার যতই চালাই, আমাদের বাঙালি রান্না যেভাবে হয় সেরকম বাসন ডিশওয়াশারে পরিষ্কার হয় না, সেই হাতে মেজেই দিতে হয় খানিকটা। ভালো করে না ধুয়ে দিলে একদম পরিষ্কার হয় না। যদিও ডিশওয়াশারে ড্রাই হয়ে যায়, তাও একটু আধটু জল যেন থেকে যায়। পয়সা খরচা করে আর আমি অর্গানাইজার কিনিনি, ডেলিভারির সাথে যে বক্সগুলো আসে সেই থেকেই আমার অর্গানাইজার হয়ে গেছে। এবার করে নিই আলুর তরকারি। এই রান্নাটা আমার মায়ের স্পেশাল রেসিপি, সিক্রেট রেসিপিও বলতে পারেন। সর্ষের তেল গরম হলে কাঁচা লঙ্কা চিরে আর আলু পাতলা করে কাটা ছিল সেটা দিয়ে হলুদ নুন দিয়ে দিলাম। এবার ভাজা ভাজা করতে হবে, এই রান্নাটায় জল পড়ে না। ভাজা ভাজা করে আর হালকা ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হয়। আলুগুলো গলে গেলে আর ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে বেশ অনেকটা ভিনিগার ছড়িয়ে দিয়ে, মানে নিজের স্বাদ মতো ভিনিগার ছড়িয়ে দিই। আমার সৌম্যর দুজনকারই একটু টকটক বেশি ভালো লাগে, সেই জন্য একটু তারই মধ্যে বেশি ভিনিগার দিই। বেশ টক ঝাল রেসিপি এটা, খুব সিম্পল কিন্তু দারুণ টেস্টি। তরকারি হয়ে গেল, এবার তেলটা চাপিয়ে দিই। তেলটা রেডি করেই রেখেছি। লুচি করতে গেলে নর্মালি সৌম্য হেল্প করে, আমি বেলে দিই লুচিটা আর সৌম্য ভেজে দেয়, কিন্তু আজকে তো সারপ্রাইজ দেবো তাই ওকে আর ডাকতে পারছি না। লুচি ভাজার জন্য পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আসলে অল্প তেল নেবো বলে ছোট পাত্রেই তেলটা নিলাম। খুব বেশি করবো না, জাস্ট ব্রেকফাস্টে খেয়ে উঠে যাবে সেইটুকুই করছি।
অন্যদিন ব্রেকফাস্টে সৌমুকে ঘরে দিয়ে আসি, আজকে বাইরে ডেকেছি খেতে। দেখি এসে কি বলে। আজকে একটু দেরি করেও খাচ্ছি ব্রেকফাস্ট, পৌনে 10টা প্রায় বাজে। ওই লুচিটা খেয়ে একটু চা খেতে ইচ্ছে করছে, করবি? হ্যাঁ। লুচি করে ময়দাটা শেষ হয়ে গেল, ময়দাটা ভরে রাখি না হলে পরের বার প্রবলেম হবে। রুটির জন্য আটাটাও মেখে রেখেছি, রুটিটা করে নিই, রাতের তরকারি আছে। যতবার রুটি করতে যাই আমার একটা গল্প মনে পড়ে। কলকাতা যাতায়াতের সময় ট্রেনে একজন ভদ্রমহিলার সঙ্গে আলাপ হয়েছিল। উনি ওনার বিয়ের পরে প্রথম রুটি করার গল্প করেছিলেন। উনি যখন বিয়ের পর রুটি করেছিলেন প্রথম শ্বশুরবাড়িতে, তখন ওনাকে বলা হয়েছিল রুটিতে যেন কোনো কালো দাগ না হয়, কালো দাগ হয়ে গেলে সেই রুটি নাকি আর কেউ খায় না বাড়িতে। উনুনের আঁচ তো আরও হাই, তাড়াতাড়ি কালো হয়ে যায়। আর প্রথম দিকে উনি কিছুতেই পারতেন না ওই কালো ছাড়া রুটি বানাতে, খুব স্বাভাবিক, সেটা অভ্যাস না থাকলে তো হবেই। তাই যে রুটিগুলো বেশি কালো হয়ে যেত সেগুলো উনুনে জ্বালানি হিসাবে কাজে লাগিয়ে দিতেন। এই গল্পটা আমি এখনো ভুলিনি। যাই হোক, আমার আজকে রান্নাঘরে আর কোনো কাজ নেই, সব পরিষ্কার করে ফেলি এবার। আজকে এই ঝিঁকগুলো পরিষ্কার করব, প্রচুর তেলচিটে দাগ হয়ে গেছে। এটাতেও যেমন খুব তেলচিটে দাগ হয়ে গেছে, আজকে পরিষ্কার করব। এই একটা স্প্রে আছে, এটা স্প্রে করে দিলে খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। খানিকক্ষণ রেখে দিতে হয়, 2 ঘন্টা মতো। আর প্রচণ্ড ঝাঁঝ, ও নাক মুখ বেঁধে ওটা স্প্রে করতে হয়। এর মনে হচ্ছে স্প্রেটা খারাপ হয়ে গেছে। না, হলো না, নতুন একটা কিনে আনতে হবে। আজকে এমনি পরিষ্কার করে নিই। কালকে সব কুশন কভারগুলো কেচে দিয়েছিলাম, এগুলো তো আলাদাই কাচতে হয়, না হলে অন্য কিছুর দাগ ধরে যাবে। আজকে বেশ অনেক তাড়াতাড়ি কাজ মিটে গেছে, তাই একটু বসারও সময় পেলাম। স্নান করে এসে খেয়াল পড়লো আমি বিউলির ডাল আর চাল ভিজিয়ে রেখেছি ধোসার জন্য, সেগুলো বাটা হয়নি, বেটে নিই। ঘন্টা চারেক হয়ে গেছে ভিজিয়েছি, এবার বেটে নিই। ডাল আর চাল আলাদা করেই বাটি, আর শেষকালে একসাথে মিশিয়ে আরেকবার ঘুরিয়ে নিই আমি। তাহলে বেশ ভালো করে মিক্সও হয়ে যায়।
একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে রেখে দিই, ফার্মেন্ট হলে কালকে ধোসা বানাবো। উফ, কি দারুণ ঝলমলে রোদ আজকে। অনেকদিন থেকে জিমে যাচ্ছি না, আজকে জিমটা ঘুরে আসি। জিম থেকে ঘুরে এসে এবার একটু টিভি দেখতে বসলাম। রাতের রান্নাও হয়ে গেছে, সেরকম কোনো কাজ নেই। তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবেন, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। আবার কাল অবশ্যই দেখা হবে। টাটা আজকের জন্য।